কবিতার নাম লাশ দিদিমণি দিদিমণি হই গো রতনামায় ডাকছে উঠব না কি যে বলো ভুল বকছি একটুও না পাখি দেখোছো ওই পাখির মতো ছিল আমার রতন রোদ্দুরের মতো ছিল ওর হাসি তখন ওর সবে ক্লাস সিক্স লিখছিল টিফিনে বসে ছন্দ ছিল ওর হাতের মুঠোয় তখন থেকেই আশ্চর্য হয়ে বাড়িতে ডেকে এনে কবিতা ঠোকালাম ওর মাথায় ঝর্ণা নামল ওর কলমে ঐশ্বর্য মণিমাণিক্য ঝরে পড়তে লাগল ওর কল্পনার রূপে সারা স্কুল শুধু অবাক বিষয়ে ক্লাস সেভেনের মধ্যে চর্যাপদ বৈষ্ণব পদাবলী পদাবলী শেষ রতন তুই যে অবাক করলি আমায় আমার ভাড়ার যে শেষ তারাপদবাবু নাম দিলেন শিশু কালিদাস ক্লাস এইট ওর কবিতা গল্প না হলে স্কুলের পত্রিকা ছাপাই হবে না গেটে শেক্সপিয়ার বিহারীলাল ওর কণ্ঠস্থ বিহারীলাল ভোরের পাখি যেন আবার ফিরে এসেছে একদিন পরীক্ষা করার ছলে খাতায় লিখে দিলাম মলয় সমীরে আসে ধীরে ধীরে বসন্ত আলাপন উল্টে পাল্টে দেখে বাড়ি চলে গেল রাত পোহাল ভোর হয়েছে কি হয়নি দিদিমণি দিদিমণি কি রে এত ভোরে সামনে রতনের খাতা আমি লিখেছিলাম মলয় সমীরে আসে ধীরে ধীরে বসন্ত আলাপন। আমার শিশু কালিদাস পাদ পূরণ করেছে রঞ্জিত রিঞ্জিত বিনারসে সঞ্চিত পলাশের আবাহন মন্দ্রিত গ্রন্থিত পৃথের কলতান সুধারসে উত্থিত পত্রের নবগান নিখিলের যত খুলেছে হৃদয় হৃদয়দার অন্তর পদ্মে হ্যারো আজি কি বাহার রতন তোকে দেখেছে আমার চোখে চল আসে রে এত করে রোদ্দুরের মতো হাসি ছড়িয়ে রতন বলেছিল কাল সারা রাজ্যে ঘুমইনি দিদিমণি যেন কালিদাস কথা বলে উঠল প্রাচীন যুগ থেকে হঠাৎ একদিন এসে বলল দিদিমণি বাবা একটু ডেকেছেন আপনাকে কি যেন বলবেন বটেই তো শিশু কালিদাসের গর্বিত পিতার ডাক সন্ধেবেলাই আমি হাজির ও আপনি রতনের ম্যাডাম শুনুন আমি চাই রতন সায়েন্স নিয়ে পড়ুক ইঞ্জিনিয়ার হোক সুতরাং আপনি ওই কবিতা ও সাহিত্যের ব্যাপারে আজ থেকে ওকে একটু ডিসকারেজ করবেন কিন্তু আমি যে শিক্ষিকা ওর সাহিত্যে অনুরাগ আমার সৃষ্টি আমার আবিষ্কার সাহিত্য করে পেট ভরবে না আপনি শিক্ষিকা না হয়ে একটু অভিভাবিকা হন যাতে ওর পেট ভরে দিন দশেক পরে দিদিমণি পত্রিকার জন্যে লেখা পড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম এটা লেখা হয়েছে বাড়ি গিয়ে অঙ্ক করো ওর বজ্রদগ্ধ মুখ দেখে আমি শিউরে উঠলাম ক্লাস নাইন টেন দিদিমণি লেখা পত্রিকার জন্যে লেখা লেখা তোমার জন্য নয় রতন ভাষা জ্ঞান হয়নি এখনো তোমার কালিদাস শুকিয়ে যেতে লাগলো ইঞ্জিনিয়ার হবে বলে না রতন ইঞ্জিনিয়ার হয়নি কোন রকমে পিও সায়েন্সে বিএসসি পাশ করে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছে গত বছর ভুবনেশ্বরে বাসস্টপে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে হঠাৎই দেখি আমার কালিদাস দূর থেকে ডাকলাম রতন আরে আরে ম্যাডাম ম্যাডাম কি খবর চা খাবেন দমকা নিঃশ্বাসে মদের গন্ধে মাথাটা আমার নিচু হল ম্যাডাম অপরাধ নেবেন না আমাদের লাইনে পড়ে অভ্যেসটা খারাপ হয়ে গেছে সব অপরাধ জামার রতন এটা হজম করে চোরের মতো জিজ্ঞাসা করলাম রতন বিহারী লালকে মনে পড়ে উত্তর এলো কে বিহারীলাল লাল ওই মেটে বুড়ে যা থাকে চায়ের দাম মিটিয়ে ঢাউস ব্যাগটা নিয়ে চলি ম্যাডাম দুটো ডাক্তার ভিজিট করে আজই কলকাতা ফিরব চলতে লাগলো আর আমি ছানি পড়া চোখে দেখলাম জিন্স পরে যে ছেলেটা হেঁটে চলেছে রাস্তা দিয়ে ও আমার কবি কালিদাস নয় ওটা কালিদাসের লাশ